নূতন আমরা রেল বহরে সংযোজন করছি আধুনিক লাগেজ ভ্যান। এই লাগেজ ভ্যানগুলি হলো আপনার পরিবহনের জন্য, মালামাল পরিবহন, বিশেষ করে সেখানে কৃষিজাত হতে পারে বা অন্যান্য আপনার একটা বিশেষ ব্যবস্থা। বাংলাদেশ রেলওয়ের পরিবহন বিভাগ কর্তৃক পেশকৃত চাহিদার ভিত্তিতে সবুজ শাকসবজি, মৌসুমি ফল, ফুল, অন্যান্য পচনশীল দ্রব্য, মাছ মাংস, দুধ, ঔষধ ও ভ্যাকসিন রেলযোগে পরিবহনের নিমিত্তে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক এশিয় উন্নয়ন ব্যাংক ADB এর অর্থায়নে লাগেজ ভ্যান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য 125টি লাগেজ ভ্যান, এর মধ্যে 75টি মিটার গেজ এবং 50টি ব্রডগেজ আপনার সহ আরও অন্যান্য রোলিং স্টক, 40টি ব্রডগেজ লোকোমোটিভ, 580টি মিটার গেজ ওয়াগন, 420টি ব্রডগেজ ওয়াগন সংগ্রহে উন্নয়ন প্রকল্প প্রস্তাব গত 26 জুন 2018 তারিখে অনুষ্ঠিত একনেক বৈঠকে অনুমোদিত হয়। ইতিমধ্যে 2টি চালানে 50টি মিটার গেজ লাগেজ ভ্যান বাংলাদেশে পৌঁছেছে। কমিশনিং ও পরীক্ষা নিরীক্ষা শেষে অর্ধ 24 সেপ্টেম্বর 2023 তারিখ প্রথম দফায় 16টি লাগেজ ভ্যান আজকে আমরা পরিচালনার জন্য উদ্বোধন করতে যাচ্ছি। অবশিষ্ট 25টি মিটার গেজ লাগেজ ভ্যান অক্টোবর 2023 এবং 50টি ব্রডগেজ লাগেজ ভ্যান ডিসেম্বর 2023 এর মধ্যে সরবরাহ পাওয়া যাবে। এই ট্রেন চালু হলে রেলের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, যা সার্বিকভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। লাগেজ ভ্যান পরিবহনের জন্য আমরা যে ভাড়া নির্ধারণ করেছি সেটি এই রকম: ঢাকা থেকে চট্টগ্রাম ভাড়া হবে প্রতি কেজির জন্য 2.36 টাকা, ঢাকা সিলেটের জন্য ভাড়া হবে 2.22 টাকা, ঢাকা চামালপুরের জন্য ভাড়া হবে 1.68 টাকা, ঢাকা মোহনগঞ্জের জন্য হবে 1.82 টাকা, ঢাকা কিশোরগঞ্জের জন্য হবে 1.46 টাকা, ঢাকা লালমনিহাটের জন্য হবে 2.94 টাকা, ঢাকা কুড়িগ্রাম হবে 3.12 টাকা, ঢাকা রংপুর হবে 2.94 টাকা, ঢাকা চট্টগ্রাম সিলেট হবে 2.62 টাকা এবং চট্টগ্রাম ময়মনসিংহ হবে 2.62 টাকা। এই হলো আমরা যে 16টি লাগেজ ভ্যান যাবে তার বিভিন্ন রুটে তার ভাড়াটা আমরা এখানে নির্ধারণ করেছি। লাগেজ ভ্যান যেটা, এর ভিতরে শুধু মিটার গেজ লাগেজ ভ্যানের যে এক একটি ভ্যানে আপনার পরিবহন ক্ষমতা থাকবে আর মিটার গেজ এসি যেটা, এয়ার কন্ডিশন যেটা, সেটা থাকবে 12.8 মেট্রিক টন ধারণ ক্ষমতা এক একটা আপনার। আমাদের সব ধরনের ব্যবস্থাই এই লাগেজ ভ্যানগুলো তো আছে এবং ফ্রিজিং ব্যবস্থা সব ধরনের আছে। যে ফ্রিজিং ব্যবস্থার জন্য এই ঔষধ বা ভ্যাকসিন যে টেম্পারেচারে আপনার আপনার পরিবহন করা যায়, এই এছাড়াও আমরা সাধারণ মানুষের কাছে এই সেবাটা আমরা পৌঁছে দিতে চাই। যেমন আপনি রান্না করা খাবার আপনার মা বাবা বা আপনার ভাই বোন এই গ্রামের বাড়িতে আপনার মাছই হোক, মাংস হোক এবং পুরোপুরি রান্না করা খাবার আপনি এখানে পরিবহন করতে পারবেন। আপনি ফ্রিজে যেমন এখন যেটা নাই আনতে আনতে নষ্ট হয়ে যায়, খুলনা থেকে আনিয়ে আসতে পারবেন, আমাদের কক্সবাজার থেকে আমরা পরিবহন করতে পারবো বিভিন্ন মাছ, আমরা মাছ মাংস, এছাড়াও আমাদের প্রতিবেশী দেশ ভারত সেখান থেকে যদি ভবিষ্যতে আমরা এই এই এইরকম আমদানির সুযোগ থাকে, পচনশীল কোনো আপনার ইয়ে মাছ মাংস ডিম, 6 কোটি ডিম আমদানি হবে। এর আগে আমরা করোনা ভাইরাসের সময় আমরা অক্সিজেন নিয়ে এসেছি, কাজে আমাদের অভ্যন্তরীণ যে আমাদের সামর্থ্য রেলের সেইটা আমরা আস্তে আস্তে বৃদ্ধি করতেছি, এটি তারই অংশ।